এখান দাঁড়াবো নেই দেখতে আপ লোক না না ওই দেখো কাকাকে দেখো ওই দেখো কাকা হোয়াট ইজ দিস কাকা আলাদা লেভেলের ভাই রে ভাই কি গঞ্জম ভাই রাঞ্জে বাতা দে মেরি গড়বড়ি কর লে মুখ বড়ি না কর জোরা জোরি এসি প্রীত মেরি হ্যায় নে গড়ি চুলবুলি সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিএস ব্লগার 19 আশা করি তোমরা সবাই ভালো আছো সো গাইস আজকে ব্লগটা আমি এভাবেই স্টার্ট করছি কারণ আজকে আর কি ব্লগটা হতে চলছে নর্মাল একটা ব্লগ আজকে আমি যাচ্ছি শিলিগুড়ি আর কি কারণ আমার আজকে 19 তারিখ তো কালকে 20 তারিখ তো এসএসসির একটা এক্সাম আছে তো ওটা দেওয়ার জন্যই আমি আর আমার একটা ভাই রিক দুজন মিলেই যাচ্ছি তো গাড়ি নেই তো চলো আজকে রাস্তায় কী কী হয় না হয় তো সেটা নিয়ে ব্লগটা হতে চলছে তো লেটস গো গাইস গরমটা যা পড়ছে সিরিয়াস আলাদা লেভেলের গরম মানে অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল বাসে আমাদের তো আমরা বাসে গেলাম না কারণ শিলিগুড়িতে যা ট্রাফিক হয় তো এক্স্যাক্টলি কালকে আমার 7:30টায় পরীক্ষা তো ওই 7:30টার মধ্যে ওখানে ঢোকাটা খুব চাপ হয়ে যাবে তো জন্য স্কুটি নিয়ে বেরিয়ে গেলাম সো গাইস এখন আমরা আছি মানাগুড়িতে সো মানে হর্নটাতে ডিস্টার্ব করছে একটু ডবল হর্নের মতো না সিঙ্গেল হর্ন কাজ করছে আর একটা ঠিকঠাক কাজ করছে না পাড়াতিটাতে হয়তো কোনো ইস্যু হচ্ছে তো ওটা খুলে একবার চেক করতে হবে আগে ঢুকি শিলিগুড়ি দেন গাইস যে রোদ্দুটা পড়ছে না হেলমেট নিয়ে থাকাই যাচ্ছে না সিরিয়াসলি প্রচণ্ড রোদ্দু ভাই সাফ তো আমরা দুমনি হয়ে বেরাবো কারণ হাই রোদ্দে ডাইরেক্ট হাই রোদ্দে গেলাম না এই কারণে একটু হলেও ছাওয়া পাওয়া যাবে এদিক দিয়ে গেলে কারণ এই পাশে প্রচণ্ড পরিমাণে রৌদ্র তো সেই কারণে আমরা এদিক দিয়ে যাচ্ছি গাইস এখন আমরা আছি আর কি গোশালা তো গোশালা দিয়ে এখন আমরা যাব কারণ এই পাশে প্রচণ্ড রোদ দেখতে পারছো একবার রোদের টেম্পারটা গাইস তো এই পাশ দিয়ে যাচ্ছি কারণ একটু ছাওয়া ঠাওয়া পাওয়া যাবে তো আমরা শুধু ছায়া খুঁজছি গাইস আজকে ছায়া কারণ এতটা রৌদ্র না সুন্দর পরিমাণ রোদ গাই সিরিয়াসলি শিলিগুড়ি এখান থেকে 47 কিলোমিটার তো আরো গাই 47 কিলোমিটার আমাদের যেতে হবে তো গাইস একবার রোডটা দেখো গাইস মক্খন রোড একদম একদম মক্খন গাইস একদম মক্খন রোড লেটস গো ভাই সাহেব এসেই তো রোড চাইয়ে ভিউটা কি লাগছে গাইস দেখছো ভিউটা কি লাগছে একবার চেক করো আলাদা লেভেলে দেখো এখানকার রোডটা একবার দেখো রোডটার মজা নাও দুপাশে চা পাতা বাগান ছোটো ছোটো টার্নিং অ্যান্ড ফিল গাইস হোয়াট আ ফিল হোয়াট আ ফিল সো গাইস এখন আমরা আছি আমবাড়ি আর কি এ দেখো গাইস কত সুন্দর দৃশ্য পাশ দিয়ে যাচ্ছে রেল আমরা যাচ্ছি এ ভাই এটাকে আমরা জলপাইগুড়িতে পাস আউট করলাম না এটাই ছিল ভাই এত লোক ভর্তি দেখো গাইস আমরা একসাথে চলছি গাইস তাহলে ট্রেনের থেকে কম স্পিডে চলছে নাকি আমার গাড়ি গাইস দেখছো একবার চেক করছো তোমরা চেক ইট আউট গাইস আমরা গোশালা মোড়ের যে স্টেশনটা আছে ওখানে এই ট্রেনটাকে পাস আউট হওয়ার জন্য দাঁড়ালাম তো দেখো ওরা আমবাড়ি আমরা আমবাড়ি গাইস ট্রেনের সাথে গাইস আমার গাড়ি চলছে দাদা দেখো আলাদা লেভেল ওখানে গাইস লেগে গেছে ক্যাচাল হে তুই আমাকে ছাড়বি না আলাদা লেভেলের রবর ভাই কেয়ারফুলি রাইড এখানে বেশি ওই দেখো কাকাকে দেখো ওই দেখো কাকা হোয়াট ইজ দিস কাকা কাকা আমাদের ঝাঁকানাকা করে দিয়েছে ব্যাপারটা আর কি বলবো পুরো স্যাডাঙ্গা কাকা কটা ভিউ ফিল নাও গাইস জাস্ট ফিল আলাদা লেভেলের ফিল সাইড দিক দিয়ে সেগুন গাছ মাঝখানে আমরা গাইস আলাদা লেভেল উপর দিয়ে ওভারপুল ব্রিজ আর নিচ দিক দিয়ে আমরা গাইস আলাদাই আর এই পাশে দেখো একটা ছোট্ট নদী ওটা ভিউ ম্যান ছোট্ট ঝিল আলাদা লেভেলের আবার রেলগেট আবার রেলগেট আবার রেলগেট ভাই
টোলগেটের জ্যাম গাইস সেখানে একটু হোল্ড করি দেন তারপরে বেরোবো। ট্রেন আসছে আর কি, এই যে ট্রেন চলে গেল গাইস, আমরাও বেরিয়ে যাবো ওখান থেকে। আর গ্যাঞ্জাম গাইস এখন এখন পড়বে গাইস, বিটটা একবার চেক করো। গাড্ডা পাড্ডা দিয়ে ভর্তি গাইস, স্কুটি একবার ভুলে গেলে আরেকজনের গাড়ির উপরে পড়তে হবে, টাফ সিচুয়েশন গাইস। রিল্যাক্স, চলো লেটস গো। না এইবার শিলিগুড়ির গ্যাঞ্জাম গাইস এক্সট্রিম লেভেলের গ্যাঞ্জাম, সিরিয়াসলি এক্সট্রিম লেভেলের গ্যাঞ্জাম। নর্মাল শহরের যে গ্যাঞ্জাম ওটা নিয়ে নেওয়া যায় গাইস, ওটা নিয়ে নেওয়া যায়, বাট শিলিগুড়ির গ্যাঞ্জাম গাইস এটা আলাদা লেভেলেরই হয়, সোজা নেব একদম। সো গাইস এখানে অলরেডি লেট সিগন্যাল পড়ে গেছিলো, তারপরে আমি চলে গেছিলাম। এক্স্যাক্টলি আমি রাস্তা চিনি না বলে শুনতে গিয়ে আর কি আমি ভুল করে ঢুকে ফেলেছিলাম, তো এর জন্য ইন্সপেক্টর আমাকে দাঁড়া করে। এরপরে দেখো তোমরা কি হয়, এখান দাঁড়াবো না না সিগন্যাল দেখা তা না, রেড সিগন্যাল একদম রুকে দেখা রাখো, আজনাক্সে দিয়ে দিও। আর কিছু সো গাইজ আমার কাছে আর কি পলিউশন পেপারটা চাওয়া হয়েছিলো, তো পলিউশন পেপারটা প্রথমে আমি খুঁজে পাচ্ছিলাম না, তো অ্যাটলিস্ট লাস্টে পরে পেলাম আমি, তো পলিউশন পেপারটা দেখালাম, তো আমাকে সিভিকটা বললো আর কি আমার ফাইন লাগবে সিগন্যাল ক্রসিংয়ের, তো অ্যাটলিস্ট লাস্টে দেখো কী হয় আর কি। সিগন্যালে সে ইতুরুকের জন্য স্যার একটা জাস্ট নর্মালি একটুখানি প্রয়োজনের জন্য ফাইন লাগবে, আলাদা মানে সিরিয়াসলি গাইস কি বলবো আর। দাদা আমার ক্যামেরাটা আমি চেক করবো এক মিনিট, ওইট নিয়ে এটা নিয়ে ওইদিকে যেতে হবে কি, এক মিনিট গাইস আমার ক্যামেরা চেক করতে হবে আমার সিগন্যাল। সো গাইজ এখানে একটা এক্স্যাক্টলি কেস গড়বড় হয়ে গেছিলো অ্যাকচুয়ালি, মানে আমি পরে চেক করলাম আর কি, তো ক্যামেরাটা আমি অফ করছিলাম এখানে, তো অ্যাকচুয়ালি আমার সিগন্যালটা ক্রস হয়ে গেছিলো আর কি, মানে যে ইনচার্জ স্যার ছিল তো তাকে গিয়ে আমি দেখালাম, বললাম যে স্যার এরকম এরকম প্রবলেমটা হয়েছে, তাকে ভিডিও ক্লিপটা দেখালাম, তো দেন তারপরে বললো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, তো গাইজ বললো ফাইন লাগবে, তো আমি বললাম স্যার এরকম এরকম ব্যাপার, আমাকে জিজ্ঞাসা করলো ইউটিউব টিউটিউব করি হ্যান তেন, দেন গাইজ আমাকে ছেড়ে দিল। তো আমরা প্রায় সামনাসামনি, ঠিক আছে কোনো অসুবিধা নেই চলো যাওয়া যাক। কাকা এখন নাকি বলে নিউ রুলস হয়েছে, সিগন্যাল লাইট ক্রস করলে 500 টাকা ফাইন গাইস, আগে যেটা 100 টাকা ছিল এখন সেটা 500 টাকা হয়েছে, তো তারা বললো, তো আমার আইডিয়ার বাইরে গাইস, আমি তো জানতাম যে 100ই ফাইন রয়েছে। 2022 নাকি বলে নতুন রুলস এটা, যে এখন সিগন্যাল লাইট ক্রস করলে 500 টাকা অ্যান্ড পলিউশন পেপার না থাকলে 10,000 টাকা ফাইন। সো গাইস এই হলো ব্যাপার, এই হলো মশলা হলো, তো ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো অ্যান্ড গাড়ির কাগজপত্র তো আমার অল টাইমই ওকে থাকে, অ্যান্ড গাইজ অল টাইম আমি ট্রাফিক রুলস ফলো করেই গাড়ি চালাই। ও সালা হলুদ, ও দেখো ও দেখো গাইজ হলুদ পঙ্খি, আই জাস্ট কিডিং গাইজ। সো আমরা প্রায় চলে এসেছি গাইজ, যাই হোক আমার একটা কন্টেন্ট হয়ে গেল, পুলিশ ধরলো, এই ভিডিওটা আমার আপলোড করা যাবে। সো গাইজ ফাইনালি আমরা চলে আসলাম,
ব্লকটা পরে ইন করছি, লেটস গো, চলো যাক ভিতরে, পরে কথা হচ্ছে। তো এই ছিল আজকের একটা ছোটো মোটো ব্লগ, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে নেন, শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের অন্য কোনো এক ব্লগে। তো বন্ধু, থ্যাংক ইউ, বাই বাই।